ডুবে একটা পোপাট হয়ে গেল আমাদের সাথে। ভীষণ বাজে ওয়েদার, বিচ্ছিরি একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা যে খুব আছে সেটা না, বাট এই হাওয়াটার জন্য ভীষণ ভীষণ একটা আনকমফোর্টেবল লাগছে। দারুন দারুন, বিশাল ঠান্ডা, বা ঠান্ডাটাকে খুব খুব এনজয় করছি। আমার না গরম লাগছে কি রিয়া, রিয়েলি আমি জানি না কি বলবো, মানে এত সবার ফটো ভিডিও ইউটিউব ফেসবুক নানা রকম জায়গায় দেখেছি, আজকে যে অ্যাকচুয়ালি নিজে এখানে আছি সেটা সত্যি বিশ্বাস করতে কিরম একটা লাগছে। আর এখানে না ভাইবসটা অনেকটা ফরেন ফরেন ভাইবস। হলো রে তোর, নাকি এখনো বাকি আছে? ট্রেনে যাব, উঠে ঘুমোবো, এর জন্য আর কি সাজবে, একটু লিপ বাম লাগাচ্ছি শুধু। আচ্ছা করো করো। তো যাই হোক, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি আর দেবরূপা ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ ট্রিপে যাচ্ছি, যেটাকে সবাই তোমরা হানিমুন বলো, বাট এটাকে শুনতে খুব টিপিক্যাল লাগছে, তাই না ব্যাপারটা? তাই আমরা এটাকে সো কল্ড হানিমুন হিসেবে চালাবো। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি বরফের দেশে গ্যাংটক সিকিম। তো পুরো প্ল্যানটা কি হতে চলেছে, কি হবে, সেগুলো তো তোমরা পরে দেখতেই পারবে, বাট আপাতত আমাদের একটু কিছু টুকটাক গোছানো বাকি আছে, যেটা ম্যাডামে রেডি হওয়ার পর আমি করব, কারণ আমাকে ওইখানে যেতে দিচ্ছে না ম্যাডাম, তখন থেকে দাঁড়িয়েই আছে। কি গোছাবে এখানে, গোছানোর কি আছে? এই যে কিছু জিনিস ফেলে রেখেছি এগুলোকে তুলতে হবে। তো আচ্ছা আমি করে দিচ্ছি। মা তো চিন্তায় অস্থির, ভাবছে আমরা মাইনাস কত, 6 ডিগ্রি। আমি লাস্ট দেখেছি হচ্ছে হলো -6, যেটা ফিলস লাইক -10, তো আমি জানি না। চিন্তায় লাগতেছে, ঠান্ডায় এদিকে বাবু চিন্তা করতেছে, বাবুর সাথে একটু কথা বলে যাস দুজনে। আর যেখানে বাবা দেখবা রিক্স আছে সেখানে কিন্তু যাবে না, যে পাহাড় বা স্লিপ কাটার ভয় আছে আছে, আর সবসময় বজরং বলি রে। আমরা তো পাহাড়েই যাচ্ছি, খুব সাবধান বাবা, তুমি চিন্তা করো না, সবসময় আর আটকাতে পারছি না, এত জিনিসপত্র রয়েছে, সবসময় বজরং বলি রে স্মরণ করো মনে মনে। একদম ফাইনালি ডান। সো আমাদের প্যাকিং কমপ্লিট। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা ছিল উবের বুক করতে হবে, কারণ আমাদের ট্রেনও ছিল 7:40, আর এখন বাজে 5:30 কাছাকাছি বাজে, তাই না? এখনো কি করছো তুমি? আরে চেনটা পড়ছি। বাবা, তো যাক এখন বাজে মোটামুটি 5:30, আমরা বেরিয়ে যাব। আর আজকে আমরা ট্রাভেল করছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এটা মা সবসময় করে। তো আমাদের গাড়িও চলে এসেছে, তো এবার আমরা বেরোবো। একদম টেনশন করো না, টাটা 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 মা, সাবধানে থেকো। ফাইনালি আমরা উপরে বসে গেছি, বাট বাইরের যা ওয়েদার মনে হচ্ছে বর্ষাকালে কোথাও ঘুরতে আছি, রীতিমতো বৃষ্টি হচ্ছে, ভীষণ বাজে ওয়েদার, বিচ্ছিরি একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা যে খুব আছে সেটা না, বাট এই হাওয়াটার জন্য ভীষণ ভীষণ একটা আনকমফোর্টেবল লাগছে। মোটামুটি দেখাচ্ছে 6:40 মতো আমরা পৌঁছে যাবো, নিশ্চিন্তে আছি, মানে 7:40 আমাদের ট্রেন। তো স্টেশনে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, চা বিস্কিট যা হয় সেটা খাবো, আর কেনাকাটি করবো, কারণ আমি অনেক যত্নে অনেক কিছু অর্ডার করেছিলাম সুইগি থেকে, বিস্কিট কেক টুথপেস্ট এগুলো সব আমরা ফেলে চলে এসেছি। ওইগুলো হয় কোনো ব্যাপার না, তো আমরা ওগুলোকে কেনাকাটি করবো, চশমা ফেলে চলে। ও ঠিক আছে, চলে এসব, এইসব ট্রিপ করতে গেলে ছোটখাটো ভুলতেই থাকে, নো ম্যাটার। তো চলো যাই, গিয়ে স্টেশন মানের সাথে আবার কথা বলছি। ৬:50 আমরা এই এসে পৌঁছালাম শিয়ালদায়। বাড়ি থেকে তখন দেখলাম ঠান্ডাটা কম লাগছিল, বাট এই বৃষ্টির জন্য বিশাল ঠান্ডা লাগছে। তো এখন ভিতরে যাই, গিয়ে দেখি ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিল। এসে দেখি ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তো আমাদের উত্তরবঙ্গ দিয়েছে হচ্ছে 13 নম্বরে। এই তো হচ্ছে আমাদের ট্রেন, আর আমরা বুক করেছি সেকেন্ড টায়ার এসি। তো যাই এখন
আগে গিয়ে সিটটা নিয়ে নিই। আমি একটু টেনশনে ছিলাম যে কত ফোন নম্বর প্ল্যাটফর্মে, তো যাই হোক একদম প্ল্যাটফর্ম জানা কোনো ব্যাপার না। আমরা 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আর ট্রেন অলরেডি দিয়েও দিয়েছে, তো যেহেতু হাতে অনেক টাইম আছে তাহলে আমি তো চা খাই, বিকজ প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর কিছু স্ন্যাক্স ট্যাক্স কিনবো বিকজ রাতে তো খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কী খাবো সেটাই ভাবছি, বেশি কিছু খাবো না, হালকা রকমই খাবো, আমি এদিকে নিয়ে নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য। আমরা কি কি নিলাম? একটা এগ স্যান্ডউইচ, আর এই হচ্ছে আমাদের কোচ A1। এবার আমরা ঢুকবো, উঠে পড়েছি আমরা, আর এই হচ্ছে আমাদের সিট 38। আমি এখানে 39 ও নিচে। অ্যারেঞ্জমেন্টটা একবার দেখিয়ে দিই, এই যে একটা দুটো তিনটে চারটে আর এখানে দুজন। এক জিনিস অদ্ভুত লাগলো, এখানে তো আয়না আছে বাট চার্জিং পয়েন্ট শুধু একটাই, এটা কিন্তু খুব অদ্ভুত লাগলো আমার। তাই না, এখনও ব্ল্যাঙ্কেটও দেয়নি, শুধু বালিশ দিচ্ছে, তাই না? দেখি, লেটস সি হোয়াট হ্যাপেন। একটা হেভি জিনিস চোখে পড়লো, যেমন তোমাদের বললাম চার্জিং পয়েন্ট একটা দিয়েছে বাট USB পয়েন্ট তিনটে আছে, এই একটা দুটো তিনটে। বাট আমাদের কোনো কাজ হবে না, কারণ আমাদের আইফোন তো স্যাড থিং, এই একটা দিয়েই কাজ চালাতে হবে। 7:40 বাজে এক্স্যাক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিলো, এবার দেখা যাক যে কালকে কতক্ষণ ডিলে করে না একদম এক্স্যাক্ট টাইমে পৌঁছায়। এই যে আবার চা খাচ্ছে, তো আজকের মতো এখানেই পজ করছি, দেখা হচ্ছে কালকে একদম NGP থেকে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম NGP। এখন বাজে মোটামুটি 7:40, এক ঘন্টার মতো লেট আছে ট্রেন, আর লেট হওয়াটা স্বাভাবিক কারণ যা অবস্থা, ফগে কিছু দেখা যাচ্ছে না। আর এইদিকে ম্যাডামের শুরু হয়ে গেছে রিলস বানানো, আর মুখ তো দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। কেমন লাগছে জায়গাটা? দারুণ দারুণ, বিশাল ঠান্ডা, বা ঠান্ডাটাকে খুব খুব এনজয় করছি। এখন একদম আর্লি মর্নিং, ট্রেন একটু লেট হয়েছে বাট দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আমরা একটা জিনিস খুব ভালো করে রেখেছিলাম, কালকে রাতেই এই NGP থেকে গ্যাংটকের পিক আপের জন্য গাড়ি বুক করে রেখেছিলাম, তো গাড়ি অলরেডি চলে এসেছে সেখানে, এবার যাবো গিয়ে গাড়িতে উঠবো। ফাইনালি গাড়িতে বসে গেছি, এবার একটু ঠান্ডা কম লাগছে, ভিতরটা একটু গরম গরম আছে, বাট ওর তো গরম লাগছিল, এখন কেমন লাগছে জানি না। আমাকে যদি কেউ বলে বছরে 5 বার এই জায়গায় আসতে, আমি একদম চোখ বন্ধ করে চলে আসবো, আমার এত ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা চেষ্টা করছি কোথাও থেকে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, কারণ সকাল থেকে কিছু করা হয়নি, চাও আমি খাইনি। তাই আমরা দাদাকে বললাম যে সামনে কোনো ভালো রেস্টুরেন্ট বা কোনো খাবার দোকান করে দাঁড়াতে। 9টা বাজে, এতক্ষণ তো পুরো কুয়াশা ঢাকা ছিল, এখন একটু রোদ উঠেছে, আর দেবরুপার সৈকাল গিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে, বই বই পাচ্ছে। যত উপরের দিকে যাচ্ছে মোশনে, আমার একটু মোশন সিকনেস আছে, একটা ভমিটিং ভাব আছে, আমার কাছে ওষুধ আছে বাট জল নেই, তো আগে জল কিনতে হবে, জল কিনে তারপর ওষুধটা খাবো। একবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই, দেখো হালকা হালকা রোদ উঠছে, বাট এবার মনে হচ্ছে ঠান্ডাটা আরো বেশি পড়বে, মানে একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, বাট রোদটার জন্য একটু আরাম লাগছে। I've said it many times, I know I would change my ways, I know for sure. When all the crows decide to meet, 9:30 বাজে, প্রচুর খিদে পেয়েছিল তাই বাধ্য হয়ে দাঁড়ালাম, আর বিশাল ঠান্ডা। সন্ধ্যা
ধারে বসে গরম গরম এই ঠান্ডায় ম্যাগি খাওয়া যে কি মজা আছে, সেটা যে না খেলি সে বুঝবে না। এই সব জায়গায় মানে যেই ম্যাগিটা আমরা মানে বাড়িতে খাই একই জিনিস, বাট এখানকার মানে টেস্টই আলাদা। এরা একদম অন্য রকম ভাবে বানায়, মানে একদম মানে কি বলবো, বলতে গেলেই মানে জিভে জল আসছে। চলে এসছে আমাদের গরমা গরম চা, ঠান্ডায় না কথাগুলো কেমন আটকে যাচ্ছে। এই চাটা খুব দরকার ছিল। ট্রেনে একটা চা নিয়েছিলাম, সেটা পুরো মনে ছিল চিনির শরবত, যেটা আমি একদম খেতে পারি না। বেশি মিষ্টি জিনিস আমার একদম পছন্দ না। এটা খেয়ে দেখো। এটা হ্যাঁ, এটা একটা সিপ নিয়ে দেখি চাটা কেমন। জিঞ্জার টি আদা দেওয়া আছে, কি রিফ্রেশিং লাগছে চাটা খেয়ে। চাটাটা দারুণ, আমার তো মনে হয় আরেক কাপ চা খাবো। আর এইদিকে চলে এসছে আমাদের ম্যাগি আর ওয়াই ওয়াই, দেখেই এত টেম্পটিং লাগছে। কেমন খেতে ম্যাগিটা? ম্যাগিটা না জাস্ট পারফেক্ট ব্লেন্ড অফ এভরিথিং, নাইস, টু গুড টু গুড। আমি এরকম ম্যাগি লাস্ট দার্জিলিং এ গেছিলাম। আবার এরকম একটা স্পেশাল কিছু একটা ইউজ করে যেটা আমরা করতে পারি না। তোমারটা কিন্তু ওয়াই ওয়াই। হ্যাঁ এটা ওয়াই ওয়াই, এটা ম্যাগি না, এটা ওয়াই ওয়াই। খাবারটা আরো টেস্টি ছিল যে ফটাফট খাবারটা শেষ হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে হলো, হিল স্টেশনে এসেছি, মোমো খাবো না এটা ধরতেই পারে না, তাই আমরা একটা ভেজ মোমো অর্ডার করে দিয়েছি। আসুক, এন্ড হিয়ার ইজ আওয়ার গরম গরম মোমো, ধোয়া উঠছে। আর এই চাটনিটা লোভ সামলাতে পারছি না। খাইনি। সো ফাইনালি একটা টেস্টি ব্রেকফাস্ট শেষ করে গাড়িতে বসে গেছি। তো এবার আমরা সোজা যাচ্ছি গ্যাংটকের দিকে। তো যতক্ষণ আমরা গ্যাংটক পৌঁছাচ্ছি, তোমরা সিনেমাটিক এনজয় করো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সোজা একদম হোটেলে গিয়ে। মানে আমাদের হোটেলটা চেঞ্জ করতে হবে। পুরো ব্যাপারটা কি সেটা আমাদের হোটেলে গিয়ে আমি বলছি, তখন তোমরা বুঝতে পারবে যে কি পোপারটা হয়েছে আমাদের সাথে। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের অ্যাকচুয়াল যে হোটেল, সেখানে স্টোরিটা তো ভেতরে গিয়ে বলছি। তো আমাদের ফাইনালি বুকিং হয়েছে সামিট টাক্সামে, ওই যে ওপরে লেখা আছে, দেখতে পারবে কিনা জানি না, দেখছি হ্যাঁ দেখা যাচ্ছে। তো এটা একটু দূর এমজি মার্কেট থেকে, বাট ওয়াকেবল ডিস্টেন্স। বাট ফার্স্ট তো ভেতরে চলো যাই, গিয়ে ফ্রেশ হই, তারপর সমস্ত গল্পটা বলছি তোমাদের। সো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, আর রুমে ঢুকে সবার আগে আমি এক গ্লাস চা নিয়ে নিয়েছি। তো চলো আগে তোমাদের আগে রুম টুরটা দিয়ে দিই। ম্যাডাম অলরেডি এসে এদিকে রেডি হয়ে নিয়েছে। আমার ভীষণ আনকমফোর্টেবল লাগছিল, মানে সারা রাত ট্রেনে ট্রাভেল করলে যেটা হয়। তো আমি এসেই আগে জাস্ট কোনোভাবে ব্যাগটা রেখে আগে বসে হয়ে গেছি স্নান করতে, এখন অনেক ফ্রেশ লাগছে। তো এটা হচ্ছে আমাদের রুম, ঢুকেই ডান হাতে বেড, তার সাইডে একটা সাইড টেবিল, ল্যাম্প, একটা ওয়াল হ্যাঙ্গিং, এইখানে একটা বেডসাইড টেবিল, এখানে ল্যাম্প, এখানে একটা আলমারির মতো আছে,
এই নিচে লাগেজ রাখার জন্য, এইখানে হচ্ছে একটা টেবিল, এখানে একটা বসার জায়গা, বড় একটা জানলা, বাট জানলার বাইরে ভিউটা ব্লক করেছে এই টিনের চালটা, জানি না এটা কিসের। আর এখানে হচ্ছে আয়না, এখানে আছে আমাদের কেটলি, এখানে দুটো জলের বোতল, গ্লাস চা কফি, আর এইদিকে একটা টিভি আছে। আর পুরো রুমের লাইটিংটা না সুন্দর ডিম ইয়েলো লাইট, আর কোনো লাইট আমি দেখতে পাচ্ছি না। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম, তেমন কিছুই নেই, কমোড আছে বেসিন, এইদিকে হচ্ছে হলো একটা আয়না, গিজার, ব্যাস সিম্পল সর্টেড। এবার মেন ঘটনাটা, তো যেটা হয়েছে আমাদের সাথে সেটা হচ্ছে একটা পোপার্ট হয়ে গেছে, এটা লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম, যেই ফলে আমাদের ওভারঅল মানে আরো লেট হয়ে গেল হোটেলে আসতে। তো আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপের থ্রুতে সামিট ওরিয়েন্টালে, যারা জানো আমাদের এখানে সিকিমে বলো দার্জিলিংয়ে বলো অল ওভার ইন্ডিয়া সামিটের অনেক প্রপার্টি আছে। তো আমরা দেখে শুনে সামিট ওরিয়েন্টাল বুক করেছিলাম, বিকজ সামিট ওরিয়েন্টালটা একদম এমজি পার্কের মধ্যে পুরো মেন একটা প্রাইম লোকেশনে, মানে ওটাই রিজন ছিল ওটা বুক করার। তো যাই হোক, তো আমরা যখন বুক করেছিলাম তখন আমরা উইথ ব্রেকফাস্ট বুক করেছিলাম, পরে যখন হোটেলে কল করি ওরা বলেছিল রিজার্ভেশন কনফার্ম বাট রেস্টুরেন্ট এখন ক্লোজ আছে, হয়তো কোথাও থেকে অর্ডার করে ওরা অ্যারেঞ্জ করবে বা কিছু করবে। বাট আজকে যখন আমরা ঢুকলাম ফার্স্টে, তো তখন ওরা যেরকম বুকিং নেম বুকিং আইডি সব কিছু দিয়ে ভেরিফাই করছিলো, বাট কিছুতেই ভেরিফাই করছিলো না। তো আমরা ভালো আমরা আমাদের মেক মাই ট্রিপের বিজনেস অ্যাকাউন্ট দিয়ে বুক করেছি, তো হয়তো বিজনেস নেম দিয়ে বুকিংটা হয়েছে। বিজনেস নেম দিয়েও যখন ট্রাই করলাম ওরা ফাইন্ড আউট করলো যে বুকিংটা অ্যাকচুয়ালি সামিট ওরিয়েন্টাল থেকে সামিট টাকসাংয়ে ওটা কনভার্ট মানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এটার মেইন রিজনটা ওরা যেটা বললো যে আমরা যেহেতু ব্রেকফাস্ট বুক করেছিলাম আর ওদের ওখানে রেস্টুরেন্ট ক্লোজ, তাই জন্য ওরা নাকি মানে বুকিংটা ওইখান থেকে ট্রান্সফার করে এখানে করেছে। বাট এটা কিন্তু ওরা আমাদের কিছু প্রায়র জানায়নি, তো ওরা বলছে যে ওরা কালকে আমাদের ফোন করেছিল, যেকি আমরা বুকিংটা অনেক দিন আগে করেছি, অলমোস্ট 2 weeks আগে। তো ওদের যেহেতু রেস্টুরেন্ট ক্লোজ ছিল, তো দে শুড হ্যাভ ইনফর্মড আস দ্যাট টাইম কি না এখানে হবে না। তো যাই হোক, একটা ছোটো হ্যারাসমেন্ট বলবো না, বাট ওই আর কি টাইমটা একটু ওয়েস্ট হলো, বিকজ এটা যেহেতু একটা হিল স্টেশন, তো একটা জায়গা থেকে একটা জায়গা 5 মিনিট দেখালো, আপ ডাউন অনেক ব্যাপার থাকে। তো আমরা আবার ওখান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে আবার এলাম এখানে। তো এটা হচ্ছে সামিট টাচসাং, আমি বারবার নামটা ভুলিয়ে ফেলছি। তো যাই হোক, হোটেলটা ঠিকঠাক মোটামুটি নট ব্যাড, বাট ওরিয়েন্টালটা আই থিঙ্ক একটু বেটার ছিল, ওরিয়েন্টালের থেকে এটা কম্পারেটিভলি একটু অতটা ভালো নয়। তো যাই হোক, অনেক কিছুই বুকিংয়ের সময় ওরা প্রমিস করে যেটা দেওয়া হয় না, আমরা কল করেছিলাম তো বললো অন রিকোয়েস্ট দেবে, তো দেখা যাক কদিনের ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নেব। আর চেষ্টা করছি এখান থেকে তো ভিউ তো পাচ্ছি না, যদি পসিবল হয় কালকে রুমটা চেঞ্জ করার, বাট অ্যাকর্ডিং টু দেম সব রুম সোল্ড আউট, বিকজ কালকে 26 জানুয়ারি আর যেহেতু লং উইকেন্ড তো পুরো হোটেলে সব রুম বুকড। তো এই হচ্ছে আমাদের পোপাটের ফুল চিত্রটা, আপাতত ভীষণ খিদে পেয়েছে, আমি তো ফ্রেশ হয়ে গেছি, ও ফ্রেশ হবে তারপর বেরোবো, বেরিয়ে দেখা যাক লাঞ্চে আজকে কী খাওয়া যায় আর কোথায় যাই আমরা। আর বেসিক্যালি আমি সবসময় সামিট প্রেফার করি, কারণ আমি যতবার দার্জিলিং এসেছি, গ্যাংটক ফার্স্ট টাইম আসছি, আমি দার্জিলিং আসলে সামিট সুইটসটা বুক করি, আমার ভালো লাগে। বাট এবার জানি না কেমন জিনিসটা হয়ে গেল, আমার যে রুমটা আগে আমরা বুক করেছিলাম সেটা যথেষ্ট ভালো ছিল এর থেকে, তো বাট হয়তো শিফট হয়ে গেছিলো বলে ওরা হয়তো সেরকম একটা রুম দিতে পারেনি। আমরা যেমন দেবরুমা বললো যে আমরা কল করেছি, ওরা বললো কালকে চেষ্টা করবে, তো লেটস সি হোপ ফর দ্য বেস্ট, কারণ সামিট আমাকে কখনো ডিসঅ্যাপয়েন্ট করে না, সবসময় ভালো রুমসই দেয়। এটাও ঠিকঠাকই রুম, খুব খারাপ না, জাস্ট ভিউটা ব্লক আছে। 3:30 মতো বাজে, এই জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, একদম ফুল ফ্রেশ লাগছে। বাট এইদিকে দেবরুপার এতই খিদে পেয়ে গেছিলো যে আমরা বাইরে যাইনি, এখানেই খাবার অর্ডার করে দিয়েছি। তো আমরা অর্ডার করেছি আমার জন্য একটা চিকেন থুপকা, দেবরুপার জন্য দুটো রুটি আর চিকেন কষা। আমার থুপকাটা দেখে তো খুব লোভ লাগছে, খুব টেম্পটিং লাগছে ব্যাপারটা, ভেবেছিলাম চাইনিজ খাবো, বাট লেটস স্টার্ট উইথ সামথিং একটু অন্যরকম দিয়ে স্টার্ট করি, তারপর এখানে যখন এসেছি এরপর তো চাইনিজ থুপকাগুলো খেতেই থাকবো। কেমন খাবারটা? ভালো, বেশ টেস্টি, আর খাবারের কোয়ান্টিটি তো খুবই ভালো, আর আমার থুপকাটা তো নেক্সট লেভেল, অসাধারণ। সব কিছু ঠিক আছে, একটাই কমপ্লেন, পিছনে ভিউটা যদি পেতাম, পিছনে একটা টিনের ডাব্বা দিয়ে রেখেছে, এখনই গিয়ে আমরা বলবো। প্রপার থুপকা, গরম গরম, আর কোয়ান্টিটি দেখো, একটা খেলে পুরো মোটামুটি
আমার রাতে একটা নিয়ে শেয়ার করে খেতে পারতাম আমরা। নুডলস, অ্যাম্পল অফ চিকেন আর ভেজিস, উফ। সো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, এখন একটা রেস্টের খুবই প্রয়োজন, কারণ সকাল থেকে অনেকটাই ধকল গেছে। ওইদিকে তো উঠে পড়েছে, একদম বিছানায় উঠে রেডি হয়ে গেছে শোয়ার জন্য। তো চলো একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, 6:30 বাজে, ফাটাফাটি ঘুম দিয়ে নিয়েছি, পুরো ফ্রেশ লাগছে। এখন একটু যাব মেলার দিকে, মানে এমজি রোডের দিকে, আর দেখতেই পাচ্ছেন আমি তো ফুল রেডি, আর ম্যাডাম এখনও চলছে তার। কতক্ষণ লাগবে আপনার? ওকে, 5 মিনিট বাদে আমরা বেরোবো। ফাইনালি এমজি রোডের সামনে দাঁড়িয়ে আছি, যে এমজি রোডকে আমি সবসময় ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দেখতাম, সেটা আজকে সামনে থেকে উপভোগ করছি। জাস্ট ফাটাফাটি লাগছে, আমি জানি না কি বলবো, মানে এত সবার ফটো, ভিডিও, ইউটিউব, ফেসবুক, নানা রকম জায়গায় দেখেছি। আজকে যে অ্যাকচুয়ালি নিজে এখানে আছি সেটা সত্যি বিশ্বাস করতে কিরম একটা লাগছে। আর এখানে না ভাইবসটা অনেকটা ফরেন ফরেন ভাইবস, মানে এখনও ঠিক ক্রিসমাস ভাইবসটা যায়নি এরকম মনে হচ্ছে। আর ঠান্ডা যে খুব আছে তা না, ঠান্ডাটাকে খুব এনজয় করছি। চারিদিকে এত লোক, এত লোক, যেহেতু লং উইকেন্ড, মানে লং উইকেন্ড বললে জানি না, বাট ন্যাচারালি নর্মালি হয়তো এখানে এরকমই থাকে। তো খুব দারুণ একটা ভাইবস, খুব মিষ্টি একটা ভাইবস শীতের, মানে শীতের সন্ধে। তো আর ইদম ইদম একটা দোকান আমার চোখ পড়ে গেছে, ভাবছি একটু দরদাম করবো। অনেক অনেক ফটো তুলবো, কোথায় দাঁড়িয়ে ফটো তুলবো বুঝতে পারছি না, বিকজ পুরো জায়গাটাই এত সুন্দর। তো দেখা যাক, এই দোকানে দারুণ দারুণ ফ্যাশনেবল আইটেম আছে, ভাবছি এখন একবার চেক আউট করে নিই এই এই দোকানটা। ফ্যাশন এরা, মানে এসেই শুরু হয়ে গেছে শপিং, না শপিং হয়নি, জাস্ট চোখটা পড়েছে। তো দেখি, নাও কিনতে পারি, জাস্ট একটু দেখে চলে আসবো। কিছু না দেখে অর্ডার করে দিয়েছি, দিদি বললেন যে ফার্স্ট ক্লাস টিটা খুব ভালো হবে, তো আমরা দুটো ফার্স্ট ক্লাস অর্ডার করেছি। চাটা খেয়ে দেখি কেমন খেতে। আর দোকানের নামটা একবার দেখিয়ে দিই, এই যে টেমিটি। আমাদের চা চলে এসছে, শান্তি, এই ঠান্ডায় গরম চা, আর এদিকে ম্যাডাম ফটো তুলেই যাচ্ছে। খাও খাও, চাটা ঠান্ডা হয়ে যাবে। চা খাওয়ার পর একটু ঘোরাঘুরি আমরা করছিলাম, আর এই ঘোরাঘুরি করতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই গরম গরম এক প্লেট মোমো নিয়েছি। ঠান্ডার মধ্যে স্পাইসি জিনিস খেলে কিন্তু খুব আরাম লাগে। মোমোটা সত্যি খেতে খুব সুন্দর, বাট এই চাটনিটা বিশাল ঝাল। ভাবছি এখান থেকে ডিনার নিয়ে যাবো, বেশি কিছু করবো না, টুকটাক কিছু নিয়ে যাবো, আর একটু ঘোরাঘুরি করবো, একদম ডিনার নিয়ে সোজা হোটেলে, কারণ কালকে সকালে আমাদের সাইট সিন আছে। এবার ঠান্ডাটা লাগছে, জেনুইনলি ঠান্ডা বাড়ছে, কথা বলতে পারছি না। যেখানে আমরা মোমো খেলাম সেখান থেকে খাবারটা পার্সেল করবো, আমি হোটেলে নিয়ে যাবো, হোটেলে গিয়ে আরাম করে রিল্যাক্স করে বসে খাবো হিটার চালিয়ে, বিকজ বাইরে ভীষণ ঠান্ডা। 9:30 বাজে, আরে এই যে আমাদের ডিনার নেওয়া কমপ্লিট, কি নিয়েছি সেটা হোটেলে গিয়ে বলছি, বাট এখন প্রচুর ঠান্ডা লাগছে।
প্রচুর ঠান্ডা লাগছে, এবার মনে হচ্ছে যে সত্যি ঠান্ডার জায়গায় আছি। কালকে একটা মাস্ক কিনতে হবে বাবা, দু মাস জিম করিনি তার ফলটা বুঝতে পারছি। সত্যি উঠতে গিয়ে কি কষ্ট, এই যে আর সিঁড়ি দেখো, উঠতে গিয়ে বিশাল কষ্ট, তাই না? বিশাল কষ্ট, এখানকার লোকেরা কিভাবে ওঠায় বুঝি না। কয়টুকু রাস্তা উঠেছি, হ্যাঁ দু মিনিটও হাঁটিনি এখনো, তাতেই অবস্থা। আসো আসো আর একটুখানি বাকি। ফাইনালি আমরা রুমে চলে এসেছি, আর রুমে এসে যে কি শান্তি লাগছে, কারণ বেরোনোর আগে হিটারটা চালিয়ে দিয়ে গেছিলাম। বাই দ্য ওয়ে এখানে কিন্তু হিটার অন ডিমান্ড, মানে রুমে ছিল না, আমরা বলেছি তো হিটারটা দিয়ে গেছে, তাই হিটারটা চালিয়ে রেখে গেছিলাম। এসে এখন পুরো ঘরটা গরম হয়ে গেছে, শান্তি লাগছে। আর এদিকে ম্যাডাম শুয়ে পড়েছে, স্টোরি পোস্ট করছি ইনস্টাগ্রামে, কেউ যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করা থাকো তারা স্টোরিগুলো দেখতে পাবে। তো যাই হোক, এবার বলে দিই আমরা ডিনারের জন্য কি কিনেছি। ডিনারের জন্য এনেছি একটা চিকেন ফ্রাইড রাইস, একটা এগ চাউমিন, আর একটা ছিল চিলি চিকেন বোনলেস, তাই তো? তো এটাই আমরা খাবো। আর দুটো জিনিস আমরা শপিং করেছি, সেটা ম্যাডাম তোমাদের দেখাবে। ম্যাডাম একটু দেখিয়ে দাও আমরা কি কি কিনেছি। দেখাচ্ছি, তো আমরা যেটা কিনেছি সেটা হচ্ছে, আমি কিনেছি এই লং কোটটা, কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর এটা অ্যাকচুয়ালি ওই আমাদের মাঝে খুব ইনসিস্ট করেছিল, বিকজ ফার্স্টে একটা দোকানে এটা দেখে খুব পছন্দ হয়েছিল, বাট আরও অনেক দোকান ঘুরলাম, ফার্স্ট দোকানটা থেকে এটা নিলাম, বিকজ সব থেকে বেস্ট প্রাইসে পেয়েছি। এটার প্রাইস কিন্তু জাস্ট 2800, বাইরে কিন্তু এটার প্রাইস অনেক বেশি, অনেকটাই বেশি, মানে 4-4.5 আরামসে। তার ইনফ্যাক্ট এখানে অন্য দোকানগুলোতে 3800-4000 এরকমই বলছিল, তো 2800 ইজ এ রিয়েলি গুড ডিল, কারণ অনলাইন ফনলাইন যেখানেই দেখো অনেক এক্সপেন্সিভ। আর কালারটা তো ভীষণই পছন্দ হয়েছে আমার, আর এটা পরবো আমি এর মধ্যে একদিন, তো ব্লগে তোমরা দেখতে পাবে কিরকম লাগলো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর ও যেটা কিনেছে সেটা হচ্ছে এটা, দুজনের মানে জিনিসটা সেমই, দুজনেই লং কোট কিনেছে এটা, এটা তো মানে দেখেই পছন্দ হয়ে গেছিলো। আর এটাও খুব ভালো ডিলে পেয়েছি, এটার প্রাইস ফার্স্টে বলেছিল 4500, তারপর আফটার বার্গেনিং আমরা এটা জাস্ট 3200 পে করেছি। আর খুব 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 পছন্দ হয়েছে আমার এটা, ওকে পরে তো দারুণ লাগছিলো। তো এটা অ্যাকচুয়ালি আমি ওকে ইনসিস্ট করেছি নেওয়ার জন্য, ও আমাকে ইনসিস্ট করেছে, আমি ওকে ইনসিস্ট করেছি। তো এই ছিল আজকের ডে ওয়ান, সকাল থেকে অনেক হেক্টিক ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম খুব এনজয়েবল ছিল, দারুণ মজা করেছি। এমজি মার্ক যেখানে আছে সবসময় একটা স্বপ্ন বলবো, কারণ আমি কোনোদিন এমজি মার্ক আসিনি, সেটা আজকে দেখলাম, অসাধারণ একটা জায়গা, অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে স্ট্রিট ফুড এভরিথিং ইজ টপ নচ, তো খুব মজা করেছি। এবার কালকে আবার সকালবেলা আমাদের বেরোতে হবে, কারণ কালকে আমাদের গ্যাংটক সাইট সিন আছে, তাই ব্লগটা আজকে এখানেই শেষ করতে হবে, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই রাখছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন সবাই ভালো থাকো, আর সবাইকে অনেক অনেক ভালো থাকো, টাটা, গুড নাইট।